বন্ধুরা, এই নিষ্পাপ প্রাণের ওপরে কোনো অফার, কোনো ডিসকাউন্ট হয় না, আর একেই বলে প্রপার ব্রিডের আমেরিকান গোল্ডেন রেট্রিভার। আমি কিন্তু জীবনে প্রথমবার আমার বাড়ির বাচ্চাদের এত সুন্দর করে তোমাদেরকে দেখাচ্ছি। কেউ তোমায় মাথা দিব্যি দেয়নি যে তোমাকে এক্ষুনি কুকুর নিতে হবে, না হলে তোমার একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, সবার পরিস্থিতি সমান নয়। যদি তোমার এখন টাকা পয়সা বেশি না থাকে, তাহলে কিন্তু হঠাৎ করে যে কোনো ব্রিড কম দামে পেলে নিয়ে নিও না, ক্রস ব্রিড নিয়ে নিও না। যখন টাকা থাকবে তখন বেস্ট ব্রিড নেবে, আমি তোমাকে বলবো। আমি তো বেস্ট ব্রিড ছাড়া, আমি ঠিকঠাক বয়সের বাচ্চা ছাড়া তোমার বাড়িতে আমি দেবও না। গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক 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 স্বাগত জানাই। তোমরা সবাই সাপোর্ট করেছো, প্রত্যেকটা লাইভ সেশন শেয়ার করছো, এবং মানুষের ভেতরে সচেতনতা অনেকটাই বৃদ্ধি হয়েছে। বন্ধুরা, আমি একটা জিনিসই চাইবো, যে সমস্ত ইউটিউবাররা বিভিন্ন বাড়িতে গিয়ে ব্লগিং করছে বা ভিডিও তুলছে, সেই বাড়িতে গিয়ে যেন হঠাৎ করে তার জামা কাপড়ে সেই ব্রিডার বা সেই সেলারের বাচ্চাদের কোলে তুলে ভিডিও না করে। এটা রিকোয়েস্ট করবে যে ছোঁয়াচে রোগ হয়, কুকুর নেওয়ার আগে এদের কী কী রোগ হয় সেটা সম্বন্ধে সচেতন হও, কত টাকা খরচা হতে পারে, কীভাবে ভালো রাখতে পারো, তোমার বাড়িটা আদেও সেই কুকুর নেওয়ার জন্য যোগ্যতা আছে কিনা, সেই সব কিছু বিচার করে তারপর কিন্তু তুমি কুকুরটা নেওয়ার প্ল্যানিং করো। সেটা রাস্তার কুকুর নাও বা কোনো দামি কুকুর নাও, যা খুশি তুমি নিতে পারো। প্রত্যেকেরই প্রাণ আছে এবং প্রত্যেকেরই দায়িত্ব নেওয়ার আগে মানসিকভাবে নিজে স্বাবলম্বী হও। টাকা পয়সা অনেকেরই থাকে কিন্তু মানসিকতা থাকে না। বন্ধুরা, এই যে ব্লগটা আসছে, এই ব্লগে আমি একটা কথা তোমাদেরকে বলবো, যে আমার আরও যে সমস্ত ভিডিওস আছে সেগুলো যদি প্রপারলি তুমি দেখতে পারো, তোমার কিন্তু একটা আইডিয়া হয়ে যাবে যে কীভাবে তুমি কুকুর নেবে বা কোথা থেকে নিলে তোমার জন্য স্বাস্থ্যকর হবে। দেখো, কুকুর তো অনেক জায়গায় কমে পাওয়া যায়, অনেক অনেক জায়গায় বেশি পাওয়া যায়। খুব বেশি দাম মানে যে সে খুব ভালো বা খুব কম দাম মানে যে সে খারাপ সেটা নয়, কিন্তু হাইজিন, যার থেকে নেবে সে কতটা শিক্ষিত, তার কতটা হাইজিন সম্বন্ধে আইডিয়া আছে সেটা দেখে তারপর নেবে। আমি চলে এলাম রাজবাড়ির গোল্ডেন রেট্রিভার্সের ভিডিও নিয়ে। আমার বাড়িতে তিনটে গোল্ডেন রেট্রিভার মেল অ্যাভেলেবেল ছিল, তাদের মধ্যে দুটো গোল্ডেন রেট্রিভার তো অলরেডি অন্যের বাড়িতে যাওয়া শুরু হয়ে গেছে, চলে গেছে। কিন্তু আমি কিন্তু খুব ছোটো বাচ্চা তোমাদেরকে দেবো না। আমি ইনিশিয়ালি একটা ভ্যাকসিন, তার আগে ডিওয়ার্মিং, এবং একটা ভ্যাকসিন হওয়ার কতদিন পর ডিওয়ার্মিং হবে, ডিওয়ার্মিং এর পরে তিন চার দিন যে লাগে খাবার হ্যাবিট নর্মাল করতে, সব কিছু করে তোমাদেরকে দেবো, যাতে তোমরা বাচ্চাটাকে বাড়িতে নিয়ে গিয়ে নিজেরা না সাফার করো। তোমরা তো কাজকর্ম ছেড়ে দিয়ে, ব্যবসা ছেড়ে দিয়ে, অফিস ছেড়ে দিয়ে কুকুরটা নিয়ে বসে থাকতে পারবে না বাড়িতে। তাই এই ছোটো প্রাণটাকে এমন একটা অবস্থা আমি সবাইকে দিই, যে অবস্থায় তোমাদের বাড়ি থেকে এরা বিগড়ে যাবে না বা কোনো স্বাস্থ্যের অবনতি হবে না। হ্যাঁ, তোমাদেরকে বলবো, আমার সমস্ত লাইভ সেশনে ডক্টররাও আসছে, ডক্টর সুজন পল, যার 12টা চেম্বার আছে কলকাতায়, এবং অতিরিক্ত কম বয়স 29 বছরে কলকাতার একজন ওয়ান অফ দ্য বেস্ট সার্জিয়ানস, উনি কিন্তু খ্যাতি অর্জন করেছেন, স্কলার একজন ডক্টর সুজন পল কিন্তু দেখছে আমার বাড়ি থেকে নিয়ে যাওয়া অনেক পোষ্যকে এই মুহূর্তে, এবং খুব খুশি সবাই সুজন পালের ব্যবহারে এবং তার যেভাবে কোঅপারেট করে প্রত্যেকটা পেট পেরেন্টকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, যারা আমার লাইভগুলো শেয়ার করেছে। এবং বলে রাখি, এই যে রাজবাড়ির যে বাচ্চা কুকুর, যে গোল্ডেন রেট্রিভার, সেই গোল্ডেন রেট্রিভারের তিনটে মেল আমার বাড়িতে এসেছিলো, এবং তারা এখন আজকে তাদের বয়স হয়েছে প্রায় 57 ডেজ, এবং এই 57 ডেজে তাদের কিন্তু ফার্স্ট ভ্যাকসিন হয়ে যাওয়ার পরে ডিওয়ার্মিংও হয়ে গেছে, সেকেন্ড ভ্যাকসিন নেওয়ার জন্য তৈরি হচ্ছে। তাদের মধ্যে একটা মেল এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, এবং বন্ধুরা বলতে পারি এই কোয়ালিটির গোল্ডেন রেট্রিভার আমি কিন্তু অলরেডি 14 ফেব্রুয়ারি মূর্ছনা বড়ুয়া অ্যাসামের বেজিস ক্যানেল ইন্ডিয়ার বেস্ট গোল্ডেন রেট্রিভারের ভিডিওতে দেখিয়েছি, এই সেম কোয়ালিটির কাছাকাছি। ওদের কিন্তু দাম শুরু 55,000 টাকা প্লাস ক্যারিং কস্ট ফ্লাইটে 16,000-এর বেশি। বন্ধুরা, আমার সাথে যোগাযোগ করতে পারো যদি তোমরা একটু ধৈর্য ধরতে পারো, আর যদি তোমরা প্রপারলি ভালো রাখতে পারো। দেখো, আমার তাড়াহুড়ো নেই, আর আমার থেকে কুকুর নিতে গেলে তোমাদের কিন্তু ওয়েট করতে হবে, ধৈর্য রাখতে হবে, আর মানসিকতা রাখতে হবে। আমি কিন্তু মানুষকে দেখে, পরিবারকে দেখে তারপর বাচ্চা দিই। যোগাযোগ করতে পারো, ভিডিওটা দেখে নাও, তারপর ফিরে আসছি। আমাদের ভিডিও দেখে অনেকেই আমাদেরকে কল করে, কিন্তু সবার কল রেসপন্স করার পর সবাই কিন্তু কৃতজ্ঞতাও জানায় হোয়াটসঅ্যাপে, নিজের নাম, নিজে কোথা থেকে বলছে, আর কী ব্রিড নিয়ে ইন্টারেস্টেড সেটা জানিয়ে। আমি বলেছি, গোটা পশ্চিমবঙ্গের যে যে বাড়িতে এরকম সুন্দর মিষ্টি বাচ্চা আছে, তোমরা আমাকে জানাও, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, তোমাদের নাম, তোমরা কোথা থেকে বলছো, কী ব্রিড তোমাদের বাড়িতে জন্মেছে, হেলদি রয়েছে, কোনো অসুবিধা থাকলে আমাদের বলবে, এবং বাচ্চাদের ভিডিও শ্যুট করে আমাদেরকে পাঠাবে। মোবাইলটাকে কাট করে, মানে হরাইজন্টাল মোডে
যেভাবে ইউটিউবের ভিডিওগুলো হচ্ছে আমাদের সেইভাবে পাঠাবে। গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবীর সামনে তোমাদের বাড়ির বাচ্চা আমি ফিচার করব সম্পূর্ণ বিনামূল্যে। বন্ধুরা, ইউটিউবে টাকা নিয়ে কুকুরের বিজ্ঞাপন করা অপরাধ নয়, কিন্তু এই ইউটিউবাররা লোকের বাড়ি থেকে যে ঘাঁটাঘাঁটি করে, সবাই নয় কয়েকজন, সেটা কিন্তু অপরাধ। এদের ছোঁয়াচে রোগ হয় সেই নিয়ে কিন্তু অনেক মানুষই কনসার্ন নয়। এত সুন্দর মিষ্টি গোল্ডেন রেট্রিভার, রাজবাড়ির গোল্ডেন রেট্রিভার্স। তিনটে মেল আমাদের বাড়িতে ছিল এবং তাদের মধ্যে দুজন অলরেডি অন্যের বাড়িতে চলে গেছে, একটাই মেল এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, ভীষণ মিষ্টি বাচ্চা, ওর মায়ের নাম হচ্ছে কাজু এবং ভীষণ মিষ্টি একটা বাচ্চা, 2 বছর 1 মাস বয়স। এবং এটা বলবো তোমাদেরকে যে গোল্ডেন রেট্রিভার, ল্যাব্রাডর, রটওয়াইলার, ডোভারম্যান, সবার কিন্তু নেচার আলাদা হয়। আমেরিকান লাইনের গোল্ডেন রেট্রিভার মোটামুটি এরম এত সুন্দর মিষ্টি ব্রিডের আমি ভিডিও 14 তারিখ পোস্ট করেছিলাম আমার চ্যানেলে। 14 তারিখ মানে 14ই ফেব্রুয়ারি, যেদিন ছিল ভ্যালেন্টাইন্স ডে এবং সেদিন ছিল সরস্বতী পুজো, অ্যাসামের সব থেকে বড়ো কেনেল, বেজিস কেনেল, মূর্ছনা বড়ুয়ার ফার্মের বাচ্চাগুলোকে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। এবং ভেরি ভেরি থ্যাংকস গোজ টু মূর্ছনা ম্যাম, এবং ভারতবর্ষের সেরা গোল্ডেন রেট্রিভার ওই ফার্ম থেকেই যায়। দাম শুরু হয় 55,000 টাকা থেকে এবং 16,000 থেকে 17,000 টাকা ক্যারিং কস্ট হয়। তার কাছাকাছি কিন্তু এই ব্রিডগুলো, এত সুন্দর মিষ্টি বাচ্চা। বন্ধুরা, যদি অ্যাফোর্ড করতে পারো তাহলেই কিন্তু ইন্টারেস্ট নিয়ে আমাকে কল করো, তাহলেই কিন্তু ইন্টারেস্ট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করো। তোমাদের বাড়ির কোনো বাচ্চার হঠাৎ করে কোনো অসুবিধা হলে, তোমাদের এরিয়াতে কোনো ডাক্তার না পাওয়া গেলে, যে কোনো দরকারে তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে, আমি তোমাদেরকে গাইড করে দেবো। এবং আরও একটা কথা বলবো বন্ধুরা, কুকুর নেওয়ার আগে কুকুরের কী ধরনের ডিজিজ হয়, কী ধরনের ছোঁয়াচে রোগ হয়, সেই সব কিছু কিন্তু জেনে নেবে। ভীষণ মিষ্টি বাচ্চা এবং 60 দিন বয়স কাছাকাছি চলে গেছে বাচ্চাগুলো, ফার্স্ট ভ্যাকসিন হয়ে গেছে। এবং প্রথম ভ্যাকসিন শুধুমাত্র হয়নি, প্রথম ভ্যাকসিন মানে পাপি ডিপি হয়েছে, তারপরে পাপি ডিপি হওয়ার পরে যে ডিওয়ার্মিংয়ের স্কেডিউল হয় সেটাও কিন্তু সম্পূর্ণ হয়েছে। বাচ্চাগুলো সম্পূর্ণরূপে এখন খাবারের হ্যাবিট রপ্ত করে ফেলেছে এবং যথেষ্ট এফিশিয়েন্ট। 3টে বিচ্ছু আমার বাড়িতে কীভাবে উৎপাত করেছে তোমরা জানো না। আমি আমার ভিডিওতে আমার বাড়ির বাচ্চাদের খুব একটা দেখাই না, আমি গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের সমস্ত বাড়িতে যে যে ব্রিড হাজির আছে, যারা সুস্থ আছে, স্বাভাবিক আছে, ক্রস ব্রিড নেই, তাদেরকে কিন্তু আমার চ্যানেলে প্রমোট করি। এবং কেন করবো না বন্ধুরা, যাদের বাড়িতে বাচ্চা হয়েছে তাদের তো উচিত তাদের বাচ্চাকে গোটা দুনিয়ার সামনে দেখাতে, যাতে কাস্টমাররা ডিরেক্টলি তাদের বাড়ি থেকে তার ফুড হ্যাবিট, আপনার ব্যবহার সব কিছু দেখে তারপর বাচ্চাটাকে নিয়ে যেতে পারে। আমার চ্যানেলে এই সমস্ত বাচ্চাদের দেখে সাবস্ক্রাইব করলেও কিন্তু কোনো ডিসকাউন্ট বা কিচ্ছু পাবেন না। আমি এই প্রাণদেরকে কোনোভাবে কোনো অফার বা ডিসকাউন্টের ওপর বেস করে কিন্তু আপনাদেরকে সেই লোভে টেনে আনবো না। মোটামুটি বন্ধুরা, তোমরা যে দামে গোল্ডেন রেট্রিভার, যে কোনো লোকাল কোয়ালিটি বা যে কোনো কোয়ালিটি ভুলের বসে নিয়ে নিচ্ছ, তার থেকে অনেকটাই কমে তোমরা এই বাচ্চাগুলোকে নিজেদের বাড়িতে নিয়ে যেতে পারবে। কিন্তু আগে বিবেচনা করবে এরা তোমার বাড়িতে ভালো থাকবে তো, তারপর 8,000 টাকাতেও গোল্ডেন রেট্রিভারের বিজ্ঞাপন দেখছি, 10,000-এও দেখছি, 12,000-এও দেখছি, 20,000-এও দেখছি, 25,000-এও দেখছি, আবার 35,000-এও দেখছি। এরকম দেখছি 35,000 দাম চাইছে, দাম দর মানে করলে আবার সেটাকে 15,000-এও দিচ্ছে। বন্ধুরা, আমার কাছে কিন্তু আলু, পটল, ঝিঙে, পোস্ত কোনো অফার নেই। আমার চ্যানেল সাবস্ক্রাইব করলেও তুমি যে বিরাট কিছু কমে আমার থেকে পাবে সেটা নয়, কিন্তু তুমি আমার থেকে যে স্ট্যান্ডার্ডের যে গোল্ডেন রেট্রিভার আমার বাড়ি থেকে বা আমার থেকে পাবে সেটা কিন্তু আমার মতোই হবে। এটা তোমাদেরকে বলে রাখি বন্ধুরা, একটু ধৈর্য ধরতে হবে, একটু ওয়েট করতে হবে। আমি তোমাদের জন্য হঠাৎ করে জোগাড় করে দিতে পারবো না, কিন্তু আমার বাড়ির যে বাচ্চা আছে আমি খুব কমই তাদের ভিডিওস করি। তোমাদেরকে বলবো যোগাযোগ করতে পারো, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, তোমাদের নাম, তোমরা কোথা থেকে বলছো আর কী ব্রিড লিখে পাঠাও, ফোন করতে পারো ডিরেক্টলি। আমি অফিসে থাকলে বা আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকলে হয়তো ফোন করবো না, কিন্তু কল ব্যাক করবো। কিন্তু আর একটা কথা বলছি, আলু, পটল, ঝিঙে, কুমড়ো উচ্চ নয়, এগুলো প্রাণ এবং যথেষ্ট এক্সটিক সুন্দর ব্রিড। এবং এত সুন্দর ইনিশিয়াল ট্রেনিং মানে ফুড ট্রেনিং, পটি ট্রেনিং আমরা করাই তাদেরকে, সেই কারণেই এতটা সময় লাগে তোমাদের সামনে বাচ্চাগুলোকে হাজির করতে। আর এটা শনির বছর, যখন তখন নজর লেগে যায়। আমি তোমাদেরকে বলছি বন্ধুরা, আমার অত তাড়াহুড়ো নেই বাচ্চাগুলোকে তাড়াতাড়ি দেখি তাড়াতাড়ি বিক্রি করার, আমার হাতে প্রচুর সময় আছে এদেরকে বড় করার। মোটামুটি এমন এজে আমি তোমাদেরকে দিতে পারবো যে এজে তোমাদের বাড়িতে গিয়ে খুব সুন্দর তোমাদের কথা শুনবে এবং যথেষ্ট সুন্দর একটা ব্রিড হবে। যোগাযোগ করতে পারো আমার নাম্বারে।